প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির প্রতিদিনকার সান্ধ্য আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং প্রতিদিনকার মতো আমাদের সঙ্গে আছে নতুন একজন অতিথি। দর্শক আজকে খুবই আমার ভীষণ প্রিয় এবং আপনাদেরও খুব প্রিয় একজন মানুষকে হাজির করেছি, যার নাম বলতে হয় না, যার কথা একটু বললেই আপনারা বুঝতে পারবেন যে আসলে সে কে। সে হচ্ছে বাংলার শীষ কুইন, শীষ কন্যা, আমার মনে হয় বুঝে গেছেন কার কথা বলছি, এবং বাংলাদেশের ক্লোজ আপ ওয়ান খ্যাত, একই সঙ্গে ওপার বাংলার সারেগামাপা খ্যাত অবন্তি শীথি। কেমন আছেন? স্বাগত। খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। কোনো কথা শুনবো না, শুরুতে একটু শীষ শুনবো, একটু শীষ দেন। শিওর। অনেক অনেক ধন্যবাদ, এবং শুরুতেই একদম এবির গান দিয়ে। একদম। আচ্ছা, একটু গল্প করব। এই যে শীষকন্যা হয়ে ওঠার যে গল্প, এবং যতটুকু জানি আপনি রসায়নে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, তো রসায়ন থেকে আসলে কিভাবে এই দিকে যাওয়া? সত্যি কথা বলতে না, আমার শুরুটা কিন্তু এই গান দিয়ে হয়েছিল। হ্যাঁ, মানে এই হুইসেলের জগতে আসা আসলে আমার এই গানটা দিয়ে। মানে সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে আমার এটা একটা প্র্যাকটিস ছিল, আমি পারতাম জিনিসটা। তো ক্লোজ আপ ওয়ান 2012-এ আমি যখন সিলেকশন রাউন্ডে গান করি, তো তখন জাজেসরা আমাকে বললেন যে একটা ব্যান্ডের গান করো। আচ্ছা। তো আমি হঠাৎ করে আমার মনে হলো যে আমি এই গানটা তো একটু করতে পারি, তার আগে তো একটু হুইসেল বাজাতেই পারি। তো আমি এই হুইসেলটাই বাজিয়েছিলাম। তো বাজানোর পর হঠাৎ করে দেখলাম সবাই ভীষণ মানে অবাক হয়ে গেছে, এবং জাজেসরা বলছে আরেকবার বাজাও, বলছে আরেকবার বাজাও, মানে শেষ হয়ে যাচ্ছে, তারপর আবার বলছে আরেকবার বাজাও। তো এরকম তিন চারবার আমি একই জিনিস বাজিয়েছি। তো তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ, ব্যাপারটা একটু আনইউজুয়াল, মানে মেয়েদেরকে হয়তো খুব একটা সেরকম হুইসেল বাজাতে দেখা যায় না। তো সেই থেকেই আমার নাম হয়ে গেল হুইসেল কুইন, এবং সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, এই জায়গাটা নিয়ে, মানে এই জিনিসটা নিয়ে আমার প্রফেশনালি আসলে এগোনো উচিত। এবং সেই জায়গা থেকে আমি টুকটাক করে একটা একটা কাজ করতাম, এবং এবার সারেগামা পাতে সেই হুইসেল কুইনই হয়ে গেল শীষপ্রিয়া। গল্পটা একই। তারপরেও যে এই এপার বাংলায় আপনি যেটা পেলেন আপনার নিজের দেশে, এবং ওপার বাংলায় গিয়ে যে সারা আপনি পেয়েছেন, আপনার কি মনে হয় যে কোন জায়গাতে আসলে বেশি আপনি সাপোর্ট পেয়েছেন, কোন জায়গা থেকে? আমার কাছে মনে হয় যে সারেগামাপার মঞ্চটা আসলে অনেক বড় একটা মঞ্চ, এবং এত মানুষ আসলে ওখানে ইনভলভ, শুধুমাত্র ওপার নয়, এপারের মানুষও ভীষণভাবে ইনভলভ, বাংলাদেশের মানুষ একদম একদমই তাই। এবং শুধুমাত্র মানে বাংলাদেশি বা ইন্ডিয়ান বাংলা নয়, প্রবাসী অনেক মানুষ, ইন্ডিয়ান বাংলাদেশি সবাই ভীষণভাবে ইনভলভ এই এই জায়গাটাতে। তো আমার মনে হয় যে ওই জায়গাটাতে আমার মানে ওই এক্সপ্লোরটা অনেক বেশি ছিল আর কি। আচ্ছা, ওটা তো পজিটিভ দিকে, কিন্তু যদি একটু নেতিবাচক দিকে জিজ্ঞেস করি যে আসলে সেক্ষেত্রে কি বাংলাদেশ থেকে বাংলাদেশের মেয়েকে একটু সাপোর্ট কম দেওয়া হয়েছে, বা এরা অতটা আন্তরিক ছিল না, এমন কোনো কিছু কিনা? সেই সময়ও ভীষণ একটা সাপোর্ট পেয়েছি, কিন্তু ওই সময় আসলে অনেকগুলো ঘটনার জন্য না ব্যাপারটা একটু চাপা পড়ে গিয়েছিল। ওই সময় আমাদের রানা প্লাজা ভাঙলো, তো ওই সময়টা একটা অস্থির একটা সময় যাচ্ছিল, এবং সেই সময়ে এসে না এই ব্যাপারটা অনেকটা একটু চাপা পড়ে গেছে। অবরোধ চলছে, দেশে একটা অস্থির অবস্থা, রানা প্লাজা ভাঙলো, তো সব কিছু মিলিয়ে হঠাৎ কোথায় একটা যেন আমি হারিয়ে গেলাম। তো তারপর আমি আমার যখন গ্রাজুয়েশন শেষ করলাম, শেষ করার পর হাতে অনেকটাই সময় থাকতো, তো আমার বাসায় একটা স্টোর রুম ছিল, তো সেখানে সমস্ত ফেলনা জিনিস রেখে দেওয়া হতো, সেগুলো দিয়ে বাজানো। তো সেগুলো থেকেই আমি আবার চিন্তা করলাম যে আবার যদি কিছু একটা নতুন করে করা যায়। এবং আমি একটা জিনিস খেয়াল করেছি
আমাদের দেশের মানুষ, বিশেষ করে আমাদের দেশের মানুষ নতুন যে কোনো কিছুর সাথে থাকতে খুব পছন্দ করে এবং নতুন যে কোনো কিছুকে ভীষণ ভাবে সাপোর্ট করে। একটু জাস্ট উঠিয়ে দিলেই হয় যে কোনো একটা বিষয়, একটা ইস্যু, তো ওটা নিয়ে চলতে থাকে। একদম একদম। তো এখন যে সময়, আমি একদমই সম্প্রতি একটি অ্যাওয়ার্ডে অনুষ্ঠানে আপনাকে দেখেছি যে আপনি শিস বাজাচ্ছেন এবং রাহুল আনন্দ জলের গানের, এবং তিনি খুব সুন্দর করে তিনি শিস দিচ্ছিলেন একটা বোতলের মধ্য দিয়ে, একটা যুগলবন্দি করেছেন, এবং আপনি সেটা করেছেন শিস দিয়ে। তো তখন আসলে অনুভূতিটা কেমন ছিল যে রাহুল আনন্দ, দেখা যায় যারা জলের গান পছন্দ করে তারা কিন্তু খুব ফ্যান তার। আমি আমি বেসিক্যালি তার খুব ফ্যান, আমি নিজেও ভীষণ ফ্যান। আচ্ছা, তো হঠাৎ করে এটা কিন্তু আকস্মিক, কারণ হবার কথা ছিল না, হুট করে আপনাকে ডেকে নেওয়া হলো মঞ্চে এবং বলা হলো যে রাহুল দা যা করবে তোমাকেও তাই করতে হবে, ওই কথাটা একটু শুনবো, গল্পটা শুনবো। আসলে ব্যাপারটা ভীষণই সাডেন ছিল এবং আমি একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ হয় কি তো বাঁশিতে বা তারে আমার হাত যেখানে যাচ্ছে কিংবা আমার বাঁশিতে আমার হাত যেখানে যাচ্ছে আমি সেখানে সেই নোটটা বাজাতে পারছি, কিন্তু আমাকে কিন্তু টোটাল জিনিসটা মাথায় নিতে হয়। হ্যাঁ, মাথায় নিয়ে তারপরে হচ্ছে সেটা বাজাতে হয়। সো ওটা খুব হঠাৎ করে হলে একটু মানে হকচকিয়ে যাই, এবং লাস্টের দিকে উনি বোধহয় একটু লম্বা একটু লেন্দি করছিলেন। তো আমি জানি না কেমন হয়েছে, আমি জানি না আসলে, মানে খুব খেয়ে হারিয়ে ফেলছিলাম, আমার কাছে ওই সময় ভালো লেগেছিল তো এই আর কি। আচ্ছা, ছোট্ট একটা বিরতি নিয়ে নিই, তারপর আমরা আবার কথায় ফিরবো। দর্শক, সময় হলো ছুটি, একটি বিরতি নিয়ে এবার ফিরছি এক্ষুনি, ততক্ষণ সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আরো একবার স্বাগত জানাচ্ছি এসিটিভির প্রতিদিনকার শান্ত আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমি মু, এবং আমাদের সঙ্গে আছেন শিশকন্যা অবন্তী সিথি। একটা গান শুনবো, তারপর আমরা আবার কথায় যাব। নিশ্চয়ই, আমার একদম প্রথম একটা মৌলিক গান, গানটি লিখেছিলেন সুরিত সুফিয়ান এবং সুর করেছিলেন সজীব দাস দাদা। গানটি আমার একদম মৌলিক গান প্রথম, এটি রিলিজ হয় 2013। আচ্ছা, তো সেই থেকেই আমার অরিজিনাল কাজ শুরু করা, সেই গানটি একটুখানি করছি। তোমার জন্যে রূপ দিয়েছি জলে, উঠে দেখি আমি মেঘের তলে, তোমার জন্যে রূপ দিয়েছি জলে, উঠে দেখি আমি মেঘের তলে, মেঘগুলো তাই বৃষ্টি হতে পারে, মেঘগুলো তাই বৃষ্টি হতে পারে, তোমার জন্যে রূপ দিয়েছি জলে, উঠে দেখি আমি মেঘের তলে। দুর্দান্ত, চমৎকার ছিল। আমরা বোধহয় সেটি এখন করতে পারি, যেহেতু আমরা সবকিছু অ্যারেঞ্জ করে ফেলেছি এবং যেটা দিয়েই আসলে সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভাইরাল হয়েছিলেন আপনি, একটু আমরা দেখি আজকে দর্শকদের জন্য, বেলা শেষের দর্শকদের জন্য। চেষ্টা করছি। আসলে ব্যাপারটা হয় কি যে আমি কোন ধরনের মানে কোন ম্যাটেরিয়ালের কাপ বাজাচ্ছি এবং কিসের উপর রাখছি, দুটোই ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে যে ম্যাটেরিয়ালটা আছে আমি চেষ্টা করব, জানি না সাউন্ড। হ্যাঁ, এই জন্য সবসময় এখন থেকে যে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে কাপ নিয়ে আসতে হবে এবং বক্সটাও সঙ্গে নিয়ে আসতে হবে। নিশ্চয়ই। ওকে, আমরা ট্রাই করে দেখি একটু কি হয়। যে গানটি গিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে গেছিলাম সেটা একটুখানি করি। হ্যাঁ, অবশ্যই। আকাশ কেন ডাকে মন ছুটি চা, ময়ূর পঙ্খী মেঘ হয়ে যায় ভেসে যায়, আকাশ কেন ডাকে মন ছুটি চা, thank you.
দুর্দান্ত চমৎকার ছিল এবং আমি দেখছিলাম যে আসলে কোনটার পর কোনটা কি করছে মনে রাখার ট্রাই করছি কিন্তু কিচ্ছু মাথায় ঢুকছে না এটা দেখলে একটু কনফিউজিং লাগে হঠাৎ করে দেখে আসলে একটু কনফিউজ লাগে এখন কি আবার এরকম কোন নতুন কোন আবিষ্কারের কথা ভাবছেন যে আবার নতুন কোন গান নতুন একটু তাল অন্য কিছু আবার অ্যাড হতে পারে এই দুটো কাপের সঙ্গে হ্যাঁ আসলে কি এই জিনিসটার বেসিক প্যাটার্নটা হচ্ছে এটা এবার এটাকে আমি ইমপ্রোভাইজ বিভিন্ন জিনিস দিয়ে করি আচ্ছা আচ্ছা আসলে আমি তো মানে একাডেমিক্যালি আসলে এইসব প্লেইং প্লেইং শিখিনি এবং এগুলো সম্পর্কে ধারণাও একটু কম মানে কি করে বাজায় সেই ধারণাটা কম আচ্ছা তো দেখে দেখে যতটুকু পারি আর কি তো আমি আমার নিজের মতন করে ইমপ্রোভাইজ করে করার চেষ্টা করি আর কি তা সেই জায়গা থেকে আমার যেরকম বুজনটা আমি তৈরি করেছি এবার ওইটাকে আরেকটু আপগ্রেড করার চেষ্টা করব আরো কিছু পারকাশন কিন্তু আমরা যতটুকু জানি যে আপনি একটা ইউনিভার্সিটিতে এখন শিক্ষকতা করছেন প্রভাষক হিসেবে আছেন তাহলে ওই প্রভাষণার জায়গা এবং এখানে সবকিছু আসলে কিভাবে আপনি সমন্বয় করেন এখন সেই জবটার করছি না আপাতত আচ্ছা আচ্ছা এর আগেও করতাম আমি এটাও দুটো একসাথেই করতাম এবং আমার তো ভালোই লাগতো কারণ হচ্ছে ওটাও আমার একটা ভালোবাসার জায়গা এটাও আমার একটা ভালোবাসার জায়গা এবং দুটো খুব ভালোভাবেই ম্যানেজ হয়ে যেত আর কি তখন কি প্রবলেম হতো না যে স্টুডেন্ট যারা তারা এসে বলছে যে শীষ ম্যাডাম শীষ কন্যা এবং হুইসেল পিয়া এবং একই সঙ্গে শীষ ম্যাডামও হতে পারে হ্যাঁ আমাকে ক্লাসে মাঝে মাঝে বলতো ওরা যে ম্যাডাম আজকে পড়বো না আজকে আমরা একটু গান গান শুনবো ম্যাডাম আজকে আমরা একটু শীষ শুনবো এরকম করতো আর কি তো যেহেতু আসলে সময়টা খুব ধরা বাঁধা থাকতো এবং হ্যাঁ ওই সময়ের মধ্যে এই জিনিসগুলো শেষ করতেই হবে একটা প্রেশার থাকতো তো ওরকম হয়ে উঠতো না আমি তারপরেও চেষ্টা করতাম যে আমাদের যেদিন লাস্ট ক্লাস থাকতো আর কি সেমিস্টারের লাস্ট ক্লাস সেদিন সবাই মিলে একটু মজা করার চেষ্টা করতাম আচ্ছা ছোট একটা বিরতি নিয়ে নিই তারপর আমরা আবার গল্পে ফিরব দর্শক সময় হলো বেলা শেষের আয়োজনে আরো একটি বিরতি নেবার ফিরছি এক্ষুনি ততক্ষণ সঙ্গেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এসিটিভির প্রতিদিনকার সান্ধ্য আয়োজন বেলা শেষে দেখার জন্য আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমি মো এবং আমাদের সঙ্গে আছেন শিশকন্যা অবন্তী শীথি এবং কি সুন্দর নামের আগে শিশকন্যা শিশপ্রিয়া শিশপ্রিয়া কুইন শিশকন্যা অনেকে অনেক কিছু বলে কাপ কুইন যাই হোক আমি দেখি যে খুব অনেক বেশি আপনার ফ্যান ফলোয়ার্স এবং অন্যরকম একটা লাইফ এখন আপনি অতিবাহিত করছেন তো আগের সেই অবন্তী এবং এখনকার সেই শিশকন্যার মধ্যে মানে অবন্তী সিদ্ধি শিশকন্যা তার মধ্যে পার্থক্য আসলে কতটুকু হয়েছে ব্যক্তি জীবনে আমার নিজের মধ্যে কোনো পার্থক্যই আসেনি আমি আগেও যেরকম ছিলাম এখন একদমই একই রকম আছি হ্যাঁ চারপাশটার একটু পার্থক্যটা লক্ষ্য করি ওই আর কি যেটা হতো যে আগে ওইরকমভাবে কেউ একটা খুব একটা মানে কি বলবো মনোযোগ হয়তো দিত না এখন সেই মনোযোগটা একটুখানি পাই এই আর কি 2003 এবং 2004 সালে আপনি দুটো ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেলেন জাতীয় পুরস্কার এবং 2005-এ আবার আপনি কি বলে আলাউদ্দিন আলী স্বর্ণপদক পেয়েছেন এবং ভিন্ন ভিন্ন ক্যাটাগরি মানে ক্লাসিক্যাল লোকসঙ্গীত নজরুল সঙ্গীত তো এই ভিন্ন ক্যাটাগরিতে আসলে কিভাবে দক্ষতা অর্জন করেছেন আসলে আমার গান শেখাটা একটা অদ্ভুতভাবে শেখা ঠিক অদ্ভুতও বলবো না কারণ আমার বড় বোন গান শিখতেন আচ্ছা তো ওর পাশেই আমি বসে থাকতাম তো থেকে ওকে বলতাম যে ওই জায়গাটা এরকম করো ওই জায়গাটা ওরকম করো সেটা আমার ওস্তাদজি লক্ষ্য করতেন তো উনি বলতেন যে একটা কাজ করি তোমাকেই শিখিয়ে দিই তুমি তারপর তোমার বড় বোনকে শিখিয়ে দিও তো এইভাবেই আসলে আমার গান শেখা শুরু তো এবার গুরুজি বললেন যে তুমি মানে যত কতটুকু শিখেছো তো সেটা আমার মনে হয় যে কোনো কম্পিটিশনে না গেলে তুমি বুঝতে পারবে না বা ওই অভিজ্ঞতাটুকু তোমার জন্য অনেক বেশি দরকার তুমি সেটা কি নতুন করে ছিল নাকি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা না জাতীয় শিক্ষা সপ্তাহ এটা আমরা ছোটবেলায় হ্যাঁ আমরা জাতীয় শিক্ষা সপ্তাহ জাতীয় শিশু প্রতিযোগিতা এগুলো ছোট থেকে আমি ভীষণ ভাবে করতাম সেইখান থেকে আসলে ওই বিভিন্ন ধরনের প্রতিযোগিতাগুলো তে অ্যাটেন্ড করা এবং সেখান থেকে এক্সপিরিয়েন্স গেদার করা আস্তে 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 তো যখন একটা সময় বড় হলাম তখন আমার বাবা মারা যান তো এরপর তে আমি গান থেকে অনেক দূরে চলে যাই একটা সময় অনেক বছর আমি গান গাইনি প্রায় আট বছর এত লম্বা সময় অনেক লম্বা সময় এরপর আমি যখন আবার ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তা আবার গান আমার পিছু ছাড়লো না আর কি এবং ইউনিভার্সিটিতে তো অনেকগুলো সংগঠন থাকে যেখানে আপনি কাজ করতে পারেন একদম পুরো ফ্রিলি তো সেটা কি করা হয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেটাও আমি করেছি আনন্দন আমাদের একটা সংগঠন আছে তো সেই আনন্দনে আমি কিছুদিন ওদের সাথে কাজ করেছি এবং বেসিক্যালি আমাকে যে ব্যাপারটা খুব বেশি টানলো সেটা হলো যে এক সিনিয়র ভাই আমাকে বললেন যে তোমাকে তো দেখি তুমি একটা গিটার নিয়ে ঘোরো গিটার বাজাতে পারো না ভাইয়া পারি না মানে এটা কি সত্য যে আসলে গিটার নিয়ে ঘুরতেন আপনি কিন্তু বাজাতে পারতেন না মজার ব্যাপার হচ্ছে আমার বড় বোনের যখন বিয়ে হয়
তো হয় না, দুলা ভাইয়ের কাছে অনেক আবদার থাকে। হ্যাঁ আমার আবদার ছিল আমাকে একটা গিটার কিনে দিতে হবে। আচ্ছা, সে কিনে দিয়েছিল? এবং সে কিনে দিয়েছিল, বলছে হ্যাঁ আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তোমার যেটা ইচ্ছে তুমি কিনো, মোবাইল মোবাইল হলে কিনো, গিটার হলে কিনো। আচ্ছা, তা আমি সেই টাকা দিয়ে একটা গিটার কিনেছি। এবং তখন আপনি বাজাতে জানতেন না? বাজাতে জানি না এখনো না। প্রথম তখন আমি গিটার ধরেছি, আমার কাছে মনে হলো যে হ্যাঁ একটা গিটার আমি হাতে নিয়েছি আর কি। তো সেটা আমি আমার পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখতাম। তো রোজ আমি ওই ওদিকে তাকিয়ে থাকতাম যে এতগুলো টাকা দিয়ে কিনলাম কিন্তু বাজাতে পারি না, ব্যাপারটা কেমন। তো ওটা নিয়ে মাঝে মাঝে বন্ধুদের কাছে যেতাম, একটু বাজা দেখি। তো এরকম আমাকে ঘুরতে দেখা যেত। তো এক সিনিয়র ভাইয়া বললেন যে তোমাকে একটা গিটার হাতে নিয়ে ঘুরতে দেখি, তুমি বাজাতে পারো? হ্যালো না তো পারি না। তাহলে তুমি শিখবে? হ্যালো হ্যাঁ আমাকে শেখালে আমি শিখবো। তো সেই থেকেই শুরু, টুং 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 শুরু হলো সেই থেকে। এখন কেমন গিটার বাজাতে পারেন? খুব ভালো পারি না, ওই টুংটাং এ পর্যন্তই। আচ্ছা, আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুনছিলাম যে সিনেমায় প্লেব্যাকের কথা চলছে, যে করার কথা, তো আমাদেরকে কি একটু শেয়ার করা যায় কিনা বিষয়টি, যে কোন সিনেমায় প্লেব্যাকের কথা চলছে? এখনো সেরকম কিছু ফাইনাল হয়নি। আচ্ছা, তো অনেকগুলোই কাজ এসছে, দেখা যাক, এখনো কিছু শুরু হয়নি আর কি। সবকিছু শুরু হোক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবং অবন্তি শীতি, সে এত লম্বা জার্নি, একদম সে 2012 থেকে এই 2019, মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, শিশুকন্যা হয়ে গেছে সে, তো আরো মানুষের কাছে সে পৌঁছে যাক এই শুভকামনা। আমরা একটা গান দিয়ে শেষ করব, তবে আমি একটু বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল বেলা শেষের আজকের আয়োজন। অনেক বেশি ভালো থাকুন, আপনার পাশের মানুষটিকে অনেক ভালো রাখুন, আর প্রতিদিন চোখ রাখুন এসএটিভির পর্দায়। আমি বিদায় নিচ্ছি, তবে আমাদের সঙ্গেই থাকুন, আমরা গান শুনবো। কোন গান শুনবো? গানটা গাওয়ার আগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এসএটিভি পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আর দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে এই অনুষ্ঠানটি দেখার জন্য। খুব ভালো কাটুক আপনাদের দিন, খুব ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন। গান শুনুন। হ্যাঁ, গান আমার একটা মৌলিক গানই করি। হ্যাঁ অবশ্যই। গানটি লিখেছিলেন আহসানুল কবির এবং গানটি সুর করেছেন জিয়াউল হাসান পিয়াল। স্মৃতি না স্বপ্ন কোন দিকে যায়, দুটোই সমান দূর, জল না পাহাড় কার কাছে তে রহস্য ভরপুর। স্মৃতি না স্বপ্ন কোন দিকে যায়, দুটোই সমান দূর, জল না পাহাড় কার কাছে তে রহস্য ভরপুর। মাঝখান থেকে হাত ছানি দেয় মুগ্ধ অচিনপুর, নোনা জল বুকে ডাক দিয়ে যায় একলা সমুদ্র। ওহো, নোনা জল বুকে ডাক দিয়ে যায় একলা সমুদ্র।